পরিচালক পঙ্কজ পালিতের প্রথম সিনেমা এটি। একটি না বলা গল্প হচ্ছে স্বৈরাচার বিরোধী ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র। চলচ্চিত্রের দৃশ্যধারণের কাজ প্রায় শেষের দিকে, এখন শুটিং চলছে নগর মাতৃসদন হাজারিবাগ ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের ভেতরে। মূল চরিত্রে আছেন রওনক হাসান ও রুনা খান। অসুস্থ ছেলেকে দেখার জন্য তার কথিত বাবা ও মা এসেছেন। এই সিনেমাতে মূলত আমি একটি ঘটে যাওয়া মহান মুক্তিযুদ্ধের সময় 71 সালে ঘটে যাওয়া কিছু ঘটনা, যেটা এতদিন পর্যন্ত ওই ভদ্রলোক প্রকাশ করেনি, সেটা সে প্রকাশ করছে দীর্ঘ 17 বছর পরে। মুক্তিযুদ্ধের সময় 71 সালে একটা ঘটনা ঘটেছিল তার জীবনে। সে এতদিন তার পরিবারের কাছে ওটিকে লুকিয়ে রেখেছিল, বলেনি। এক ধরনের প্রতারণা বলা যেতে পারে। পরিচালক দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন যত্ন সহকারে, আর রওনক হাসান বুঝে নিচ্ছেন সময় এবং ক্ষণ ধরে যখন যে দৃশ্য করা প্রয়োজন তিনি তাই করছেন। এটি তার প্রথম সিনেমা হলেও মূলত পঙ্কজ পালিত ক্যামেরার পেছনের মানুষ। না বলা গল্প চলচ্চিত্রটির কাহিনী হচ্ছে বিশ্বজিৎ চৌধুরীর এবং পরিচালনা পঙ্কজ পালিত। এই ছবিতে আমার চরিত্রের নাম হচ্ছে মমিনুল, সে একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। গল্পের পটভূমি হচ্ছে 1988 সাল, স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং মুক্তিযুদ্ধ। তো মুক্তিযুদ্ধের পরে 1988 সালে মুক্তিযুদ্ধ হিসেবে আমার জায়গাটা, এবং সেই জায়গা থেকে আমার জীবনের একটি অব্যক্ত অধ্যায়, যেই কথাটি কখনো কাউকে বলা হয়নি, যে গল্পটি কখনো আমি কাউকে বলিনি, সেই গল্পটি একটা সময় নানান ঘটনা প্রবাহে বেরিয়ে আসে। এবং সেই গল্পটা যখন বেরিয়ে আসে তখন আমরা সবাই আসলে চমৎকৃত হই, হতবাক হই, অনেকে হয়তো আমরা বিক্ষুব্ধ হতে পারি বা সংক্ষুব্ধ হতে পারি। মানে গল্পের শেষে অনেক বড় একটা টুইস্ট আসলে দর্শকের জন্য অপেক্ষা করবে। পরিচালক মনিটর দেখছেন সব কিছু ঠিক আছে কিনা।